রাজ্যের সামগ্রিক উন্নয়নই বর্তমান শাসক দলের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যকে হাতিয়ার করেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরাও একসাথে ঝাঁপিয়ে পড়েছেন শহর থেকে গ্রামে। রাজ্যের অন্যান্য বিধানসভার পাশাপাশি ফটিকরায় বিধানসভাতেও জনসাধারণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের পশ্চিম কাঞ্চনবাড়িতে গড়ে উঠতে চলেছে টিএসআর ক্যাম্প। সেই মোতাবেক বৃহস্পতিবার ফটিকরায় বিধানসভার অন্তর্গত পশ্চিম কাঞ্চনবাড়ি এলাকায় টিএসআর 15 নং ব্যাটেলিয়নের হেডকোয়ার্টারের জন্য প্রস্তাবিত জমি ঘুরে দেখলেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। এদিন জেলা ও মহকুমা স্তরের আধিকারিক, টিএসআর এর উচ্চপদস্থ আধিকারিক, বন দপ্তরের আধিকারিক এবং পঞ্চায়েত জনপ্রতিনিধিদের নিয়ে সংশ্লিষ্ট জমিটি পরিদর্শন করেন মন্ত্রী। পাশাপাশি এদিন সমস্ত আধিকারিক এবং স্থানীয় এলাকাবাসীদের নিয়ে এক বৈঠকেও মিলিত হন মন্ত্রী সুধাংশু দাস। এই প্রক্রিয়ায় প্রস্তাবিত জমিতে স্থানীয়দের গড়ে তোলা রাবার বাগান সহ বিভিন্ন চাষের জমি দখলমুক্ত করারও নির্দেশ দেওয়া হয় স্থানীয়দের। তবে এক্ষেত্রে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদানেরও আশ্বাস দেওয়া হয় তাদের। এদিন পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এই ক্যাম্প নির্মাণকে কেন্দ্র করে গত 6 মাস ধরেই জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। আজ চূড়ান্ত পর্যায়ে পর্যালোচনা সম্পন্ন হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কাজে শিলান্যাস হবে। এই ক্যাম্প স্থাপনের ফলে কাঞ্চনবাড়ি এলাকার জনগণের নিরাপত্তার বিষয়টি আরও সুদৃঢ় হবে এবং অত্র এলাকার জনগণের জীবনের মানেরও অনেকটাই উন্নয়ন ঘটবে। আজকে ফটিকরায় বিধানসভার অন্তর্গত পশ্চিম কাঞ্চনবাড়িতে আমাদের যে প্রস্তাবিত জমি, যেখানে টিএসআর 15 ব্যাটেলিয়নের হেডকোয়ার্টার হওয়ার কথা, এই জায়গা আজ আমরা পরিদর্শন করেছি। এই প্রক্রিয়া গত 6 মাস যাবৎ চলছে, আজকে তার চূড়ান্ত পর্যায়ে আমরা পর্যালোচনা করেছি। সাথে সাথে আমরা সমস্ত জায়গাকে ঘুরে ঘুরে দেখেছি এবং কি পরিমাণের জায়গা 15 ব্যাটেলিয়ন টিএসআর ক্যাম্পের জন্য প্রয়োজন আছে সমস্ত কিছু আমাদের স্থানীয় প্রশাসন, জেলা শাসকের পক্ষ থেকে প্রতিনিধি আছেন, মহকুমা শাসকের পক্ষ থেকে রয়েছেন, টিএসআর ব্যাটেলিয়ান থেকে রয়েছেন, ফরেস্ট ডিপার্টমেন্টে রয়েছেন, সবার উপস্থিতিতে আমরা সমস্ত রকমের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত এই জমি তে যাতে 15 ব্যাটেলিয়ানের টিএসআর ক্যাম্প আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ শিলান্যাস হবে, তো তার জন্যই আজকে আমরা প্রস্তুতি বৈঠক করেছি, সাথে সাথে সমস্ত জায়গাও পরিদর্শন করছি। তো আমি মনে করি এটা ফটিকরায় বিধানসভা তথা পশ্চিম কাঞ্চনবাড়ি এলাকার মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং সৌভাগ্যের বিষয় যে তাদের এলাকাতে উন্নয়নের সবচেয়ে বড় পালক যুক্ত হতে যাচ্ছে। এবং আমি মনে করি এই এস্টাবলিশের মাধ্যমে অত্র এলাকার প্রত্যেকটা নাগরিকের তাদের জীবনমানের অনেক বেশি উন্নতি হবে এবং আমরা আশাবাদী খুব দ্রুত তার কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।